হাই ফ্রেন্ডস, তোমরা একটা ছবি দেখতেই পাচ্ছ। ওই ছবিটাতে ওই দাদাটা এত হুজুর হাসছে, মানে সত্যি বলতে একজনও হাসিটা যদি আমরা ফোটাতে পারি না, আমাদের জীবনের অনেক কিছু পাওয়া। কারণ ওই মানুষটা হয়তো ক্ষুধায় যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল, ওই খিদেটা একটু পূরণ হতে ওর জীবনে যে এতটা হাসি বেরিয়ে এসছে, জীবনে যেরকম অনেক একটা দিন একটা খিদার কষ্টে ভুগছিল। এবং আমরা অনেকে আছি যারা খাবার নষ্ট করে দিই, খাবার ফেলে দিই, অতিরিক্ত খাবার হয়ে যেতেই নষ্ট করে দিই। কিন্তু ওই দাদাটা একটু খাবার পেয়ে এতটাই খুশি হয়েছে যে সত্যি খুবই আনন্দ লাগছে। সো ফ্রেন্ডস, তোমরা এরকম পথচারী বিভিন্ন ব্যক্তিকে সামান্য হলে যারা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তাদের একটু একটু হলেও সাহায্য করবে, আর সকলেই সমাজের জন্য কিছু করার জন্য এগিয়ে আসবে। কারণ জানবে সমাজে যদি একজন মানুষেরও হেল্প করা যায় বা একজন মানুষেরও ক্ষুধার কষ্টটাকে যদি মেটানো যায়, ভাববে ভগবানের সেবা করা। কারণ তোমরা জানবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে দিয়ে এসেছেন যে জীবন্ত দেবের সেবাই হলো ঈশ্বর সেবা। তাই পথচারী সন্তান বা পথচারী মানুষ যারা ক্ষুধা যন্ত্রণায় কাতরাচ্ছে তাদেরও যদি আমরা একবেলা যদি একটু একটু হলেও খাওয়ার যদি ব্যবস্থা করে দিতে পারি, তাহলে সেটাই আমাদের কাছে মুখ্য একটা ভূমিকা। অর্থাৎ এটা হচ্ছে ভগবানের সেবা করা। এখানে আমি কোনো শাস্ত্র বা কোনো তত্ত্ব বলছি না, জাস্ট আমি যেটা জানি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। খুবই ভালো লাগলো ওই দাদাটা হাসছে, একটু ডিম ভাত বা বিরিয়ানি মনে হয় পেয়েছেন, ঠিক জানি বুঝতে পারছি না খাবারটা কি। সো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখাচ্ছেন এই ভিডিওতে।